যে আমি স্কুলে পড়া বেড়ে ইতিহাস বইরে পড়িলু যে ভারতবর্ষে গোটে মোগল শাসন লা সেতরে সম্রাট মহম্মদ বিন তোগলক এবং সিয়ে তাঙ্কর রাজধানী কু দিল্লির দৌলতাবাদ পুর দৌলতাবাদর দিল্লি এমতি বারম্বার পরিবর্তন করেছিলে। আজি আমি স্বচক্ষুরে দেখুছু যে এটি আমার যে শাসন চলছে তোগলকি শাসন চলছে এবং বাদাম বাড়ি থিলা বস স্ট্যান্ড এবং গোটে ভালো আন্তরাজ্য স্তরের বাদাম বস স্ট্যান্ড হব এবং তাহা মধ্য বাহারে নুহে এই মুনসিপাল কর্পোরেশন ভিতরে গোপালপুরে হব উপযুক্ত জায়গা 42 একর অধিক জায়গা সরকারি জায়গা এটি কাহাকু উচ্ছেদ করা পড়বে নি কি কোনসি প্রকার বিশৃঙ্খলা বি নাহি এবং এ কথাকু নেইকরি মধ্য না কটকবাসী যেটি পুরোনা জায়গা থিলা বা এটি নুয়া যেটিকে আসিলা কাহার বি মধ্য অভিযোগ নথিলা এবং তাপরে সাত বর্ষ বিতিলা এবং 4 কোটি ঊর্ধ্ব টঙ্কা এটি খরচ হলা এবং মু কইবা পাই চাহে পুনি পরবর্তী সময়ে পুনি গোটা নুয়া কথা হঠাৎ আসিলা যে পুনি কটককু ফেরিব বাস স্ট্যান্ড যে খাননগরকু ইয়ে সেইভাবে অবস্থা এটি আজ্ঞা এটি বহুত আলোচনা হচ্ছে এটি প্রদীপ বাবু আলোচনা করছেন মকিম ভাই তার মাননীয় বিধায়ক সবু কথা উল্লেখ করছেন প্রভাত বাবু তাঙ্ক কথা কইছেন মু এটি খালি কয়া পাই চাহে কি কলেক্টর থিলা কি ট্রান্সপোর্ট মিনিস্টার থিলা কি ট্রান্সপোর্ট কমিশনার থিলা মোর তাঙ্কর সহিত যায় আসে নাই মু এতকি বুঝিছি মো রাজ্যর মুখ্যা নবীন পটনায়ক সেতবেলে থিলা আজি বি অছন এবং মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক অধ্যক্ষতায় 2012 মসিহা 15 তারিখ ডিসেম্বরের মধ্য আলোচনা তাঙ্ক অধ্যক্ষতায় হয়েছিল এবং নিষ্পত্তি হয়েছিল সেইটি মো রাজ্যর মুখ্যা মুখ্যমন্ত্রী নবীন বাবু নিষ্পত্তি নিয়েছিলেন এবং আজি মধ্যে সেই নবীন বাবু মুখ্যমন্ত্রী অছেন মুখ্যমন্ত্রী বদলি না ট্রান্সপোর্ট মিনিষ্টর বদলি যাব ট্রান্সপোর্ট সেক্রেটারি বদলি যাব এটি কলেক্টর বদলি যাবে আরটিও বদলি যাব সেতরে কোন মত প্রভাত বাবু তো নিষ্পত্তি বদল নাই নিষ্পত্তি অছি এবে বি হব কিন্তু এটি স্পষ্ট ভাবে কুয়ন্তু যে গোপালপুরে বস স্ট্যান্ড হব কি নাই এবং আন্তরাজ্য কথা হইতল আন্তরাজ্য বিশ্ব স্তরীয় জাগু যদি তো মু আপন কো কি আন্তরাজ্য বস স্ট্যান্ড হব বলি আচ্ছা আজি বিশ্ব স্তরীয় মু জানলি বিশ্ব স্তরীয় কোন বিশ্ব স্তরীয় খাননগর হব তো বিশ্ব স্তরে কেমিত হব 43 একর আন্তরাজ্য বস স্ট্যান্ড হই পারিবো নাই এবং তাকু কলেক্টর মহোদয় কইলে নাই সে 43 বা 42 43 একর নাই 30 একর অছি অছি কো ডিসপুট অছি কোন অছি কো নাই কেতে জমি অছি আমি আসিবা সে বর্তমান দ্বন্দ কথা টিকে আলোচনা করদবা তারপর আসিবা দ্বন্দ পুরা অছি এবং ইয়ে এক ষড়যন্ত্র বস স্ট্যান্ড বিলকুল করিবে কি নাই মতে সন্দেহ হচ্ছে কারণ যদি বস স্ট্যান্ড করিবার আগ্রহ থানতা সরকারঙ্কর এবং সরকার আঠ উপযুক্ত জায়গা গোপালপুর ঠারু উপযুক্ত জায়গা এনএচ কড়রে এবং পুরা কনেকশন নেই হব এবং যেটা সে কৌছন্তি আন্তরাজ্য বা বিশ্বস্তরীয় আউ যদি তা উপরে আউ স্তরীয় থিব মতে মালুম নাই সে সবু কথা করিয়া পাই উপযুক্ত স্থান এইটা হচ্ছে উপযুক্ত স্থান মহানগর নিগম ভিতরে আঠ উপযুক্ত স্থান নাই।